Assalamualaikum. Waalaikumsalam. Mera awaz bhi nahi nikal raha. Dubai Raskonnar sathe upore video gulo ekon TikTok ka peye jacche. Mubarak Eid Mubarak. Eid Mubarak. তাদের প্রেমের শুরুটাই বা কিভাবে তা জানাবো আজকের ভিডিওতে। তাছাড়া মামুনের আম্মাজান গান 2 নিয়ে একটা আপডেট থাকবে। আর থাকবে জায়েদ খানের এই গানটা নিয়ে একটা আপডেট। কেউ দুঃখে টানে তো ভিডিওটা বেশ রসালো হবে তা বোঝাই যাচ্ছে। তো চলুন শুরু করি। প্রথমে টিকটকার অপুর কাছেই যাই, যে কিনা কয়েকদিন পর পর সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায়, আবার যখন ফিরে আসে বেশ দামাকা নিয়েই ফিরে আসে। এবার তার ফিরাটা একদমই অন্যরকম। এবার তার এই ফিরে আসা নিয়ে অনেকেই বলে যাচ্ছে কেমনে কি ভাই, কিভাবে পটাইলাই মাইয়া। তাছাড়াও বলে যাচ্ছে অপুর কপাল খুইলা গেছে, দুবাইয়ের রাজকন্যা পেয়ে গেল বুঝি। অনেকেই তো বলে যাচ্ছে এই মেয়েকে কালো জাদু করা হয়েছে হয়তোবা, নয়তোবা অপুর সাথে এসব ভিডিও করার বা অপুর সাথে প্রেম করার কোনো মানেই হয় না। তবে যে যাই বলুক, অপু কিন্তু পিছনে ফিরে তাকানোর মানুষ না। সে সবসময় সমালোচনার বিরুদ্ধেই কাজ করে গেছে, আর ভিডিওগুলো দেখে যা বোঝা যাচ্ছে তারা হয়তোবা প্রেমের সম্পর্কে রয়েছেন, তা না হলে এরকম ভিডিও করার কথা না। যাক, তাদের জন্য শুভকামনা। এবার মাউনের এই গানটা সম্পর্কে আপনাদের জানাই, এই গান নিয়ে তো আলোচনা সমালোচনা কম হয়নি। এই গানের সাথে আম্মাজান গানটা এডিট করা হয়, আর যে এডিট করছে বাইরে ভাই, তোমার তো আসলেই নোবেল দেওয়ার দরকার। যাক, তারা নাকি এই গানের পার্ট 2 নিয়ে আসবে, তো আপনারা কে কে তার পার্ট 2 দেখার অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেউ সুখে তানে কেউ দুঃখে। এদিকে এই গানের কথা বলতে বলতে জায়েদ খানের এই গানও এখন ব্যাপক ভাইরাল। ওনার মতো সিঙ্গার জায়েদ খানের সাথে গান করে এইসব কথার লিরিক্সে কেমনি কি, এটা আসলে অনেকেই মানতে পারে নাই। সচেতন মহল এটা নিয়ে বেশ সমালোচনা করে যাচ্ছে, তারা বলে যাচ্ছে ভাইরালের যুগে আসলে সব কিছুই সম্ভব। তো ভিডিও পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালোর সাথে দেখবেন। টিল দেন, টেক কেয়ার।